আরে দিন দুপুর এমন কাজটা কে করলো? নন্দিনীকে কারা যেন গুলি করেছে। কি বললে? নন্দিনী মাইন্সার সময় মতো না দেখলে তো? বাইরে ওখানে? জি ভাইয়া। নন্দিনী আপনি শুয়ে থাকুন। ডাক্তার আপনাকে রেস্ট নিতে বলেছে। স্যার আমার ছেলেটা বাসায় একা বিপদের মধ্যে, আর আমি আমি এখানে শুয়ে থাকবো। নন্দিনী আপনি শান্ত হন প্লিজ। অর্কের কিচ্ছু হবে না, আমি থাকতে অর্কের কিচ্ছু হতে দেব না। আপনি আপনি বুঝতে পারছেন না স্যার, আমার বাসায় যাওয়াটা খুবই জরুরি। নন্দিনী আপনি কেন বুঝতে পারছেন না? যে লোকগুলো আপনার বাড়ির সামনে গিয়ে হামলা করেছে, সে লোকগুলো আপনার বাড়ির ভেতরে গিয়ে আবার আপনার উপর হামলা করতে পারে। আপনার বাড়ি এখন নিরাপদ না। এরকম একটা পরিস্থিতিতে, মানে পরিস্থিতি যতক্ষণ না ঠিক হয়, আমি চাই আপনি আর অর্ক, নন্দিনী শুনুন, আপনি আর অর্ক আমার বাড়িতে থাকবেন। অসম্ভব এসব, এসব আপনি কি বলছেন? নন্দিনী এর আগেও আপনি আমার কথা না শুনে আপনার জীবনটা বিপন্ন করেছেন, এখন আবার অর্কের জীবনটা বিপন্ন করবেন না। আপনি মানেন আর না মানেন, আমি যাচ্ছি, আমি অর্ককে নিয়ে আসছি। আমি থাকতে অর্কের কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। নন্দটা এখনো আসছে না কেন? থানায় গেল এভাবে, কি যে করবে কিছুই বুঝতে পারছি না। আরেকটা বার ফোন করব। সেই তখন থেকে কয়েকবার ফোন করলাম, ফোনও ধরছে না। দরজাটা খোলাই থাক। লালমনি দেখো মামা আমার জন্য কি এনেছে। আগেরটা তো ভেঙে গেছে, এর জন্য মনে হয় আরেকটা এনেছে। আচ্ছা লালমনি এটা দিয়ে কি বাবাকে দেখা যাবে? আপনি আপনি এখানে এসেছেন কেন? ও মামাম কি খুঁজতে? মামাম বাসায় নেই। আমি জানি বাসায় নেই জানেন, কিন্তু কোথায় আছে সেটা তো জানেন না। আর আমিও আপনাকে বলবো না। নানুমণি তুমিও বলবে না। বলো তো এবার
আমরা কেউই আপনাকে বলবো না যে মামাম কোথায় আছে। ঠিক আছে, আর এখান থেকে এখন আপনি চলে যাবেন, আর কখনোই আমাদের বাসায় আসবেন না, মামমামের কাছেও আর কখনোই যাবেন না। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো, তুমি যা বলবে আমি তাই করব। ও তাই নাকি? তাহলে যদি আমি বলি যে মামাকে কখনোই অফিসে আটকে রাখবেন না, আপনি সেটাই করবেন? আমি সেটাই করব। শরণের ছায়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তুমি তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তোমাকে আমার একটা কথা শুনতে হবে। কি কথা? তোমাকে তোমাকে আমার সাথে যেতে হবে। যেতে হবে? কোথায় যাবে অর্কো? মামি শুধু অর্কো না, আপনাকেও যেতে হবে। আপনারা কেউ এখানে নিরাপদ না। কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন আমরা এখানে নিরাপদ না? নন্দিনী, নন্দিনী কোথায়? মামি হাতে খুব একটু সময় নেই, প্লিজ আপনারা আমার কথাটা শুনেন। আপনি এবং অর্কো দুজনে জামা কাপড় গুছিন, প্লিজ আপনাদের উপর অনেক বিপদ, প্লিজ তাড়াতাড়ি করুন। আপনি আমার কথাটা শুনেন, প্লিজ দয়া করে আমার কথা শুনেন, প্লিজ। তুমি শুধু আমার একটা কথা শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করব। মামা কি আমাদের মতো বিপদেও আছে? সব বিপদ আমরা সামলে নেব, সব বিপদ, তুমি আর আমি, আমরা দুজন মিলে। চব্বিশ ঘন্টা অসম্ভব, আমি এক ঘন্টার মধ্যে জানতে চাই এর পেছনে কারা ছিল। ভিকি গ্রুপকে আমি দেখে অবশ্যই দেখে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, তুমি সময় পাবে মাত্র এক ঘন্টা, জাস্ট ওয়ান আওয়ার। অপূর্ব স্যার, আপনি শুধু শুধুই দুশ্চিন্তা করছেন। দুশ্চিন্তা? আমি আমি না একদম ঠিক আছি। দুশ্চিন্তা? আপনি বুঝতে পারছেন না, আপনি আপনার অবস্থাটা আপনি বুঝতে পারছেন না, আপনি বলছেন কি? আমার আমার তেমন কিছু হয়নি, আমি একদম ঠিকঠাক আছি। যদি হতো, আপনি জাস্ট বেঁচে গেছেন, গুলিটা আপনার কাঁধের পাশ দিয়ে ছুঁয়ে গেছে, আপনি ভাগ্যের জোরে বেঁচে গেছেন। না, ভাগ্যের জোরে নয় অপূর্ব। মানে? আমি ওদেরকে যতটা চিনি, ওরা এটা ইচ্ছে করেই মিস করেছে। ওরা শুধু নন্দিনীকে ওদের ক্ষমতাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছে অপূর্ব। ক্ষমতা, তাই না? ক্ষমতা। এবার আমি আমার ক্ষমতা ওদেরকে দেখাবো। নন্দিনী, অর্করা কোথায়? ওরা কিছু জানে? আমার মনে হচ্ছে এখানে ওদের নিয়ে আসা উচিত। আমি যাচ্ছি স্যার। মাহিন স্যার গেছেন অর্ককে নিয়ে আসতে। তাই তো, ওরই তো যাবার কথা। বাবা জানো, আমি না খুব খারাপ ছেলে, খালি মামমামের সাথে রাগ করি। মামমামের সাথে রাগ না করলে মামা আজকে ভেবে বেরিয়ে যেত না, বিপদেও পড়তো না। বাবা, আমি আর কখনো মামমামের সাথে রাগ করব না, কখনো না, কখনো মামামকে আমার কাছ থেকে দূরে থাকতে দিব না। বাবা, তুমি না ম্যাজিক জানো? তুমি ম্যাজিক করে আমাকে বড় করে দিতে পারো না? বলো, বড় করে দিলে
আমি সব সময় মামামের পাশে পাশে রাখতাম, আর ওই দুষ্ট লোকগুলোকে মামামার কাছে আসতেই দিতাম না, সব সময় দূরে রেখে দিতাম। আমার লক্ষ্মী মা, তুই কবে বড় হবি মা? কবে আপুর মতো হাঁটবি, কথা বলবি? বড় হয়ে বাবার মতো হোস না যেন। তোর বাবা খুব পছে একটা মানুষ, যদি তোর বাবার মতো হোস তাহলে সবাইকে কষ্ট দিবি। আবার তোর মায়ের মতো হোস না যেন, তাহলে সবাই কষ্ট পাবে। তুই হবি তোর দাদুর মতো, সবাইকে সব সময় দেখে শুনে আগলে রাখবি। শাহিন, নিজের সন্তানকে কেউ অন্যের মতো হতে দিতে চায় না শাহিন। সব বাবা মাই চায় তার সন্তান তার নিজের মতোই হোক। আমি চাই না আব্বা। আর কিভাবে চাইবো, আমার সন্তান আমার মতো হয়ে উঠুক? কোন মুখে চাইবো? আমি নিজেই তো তোমাদের যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি, বোঝা হয়েই থেকে গেলাম। বোঝা হবি কেন শাহিন? তুই তো নিজের মতো নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিস। আমি তো আব্বা নিজের মতো করে আরো অনেক কিছুই গুছিয়ে নিতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত কিছুই করতে পারিনি। আমার বদলে ভাইয়া বেঁচে থাকলে বোধ হয় ভালো হতো। আর যাই হোক, ও কখনো তোমাদের বোঝা হয়ে থাকতো না শাহিন। না আব্বা, আমাকে বলতে দাও, আমি সন্তান হিসেবে এতটাই অযোগ্য যে আম্মা আমাকে ক্ষমা করতে পারলো না। আর করবেই বা কেন, সন্তান হিসেবে মাকে আমি কি বা দিতে পেরেছি? এইভাবে বলিস না শাহিন, তোর মা বাইরে যতই শক্ত হোক আসলে তোকে খুব ভালোবাসে, আর এই ভালোবাসা থেকে তোর প্রতি অভিমানটা একটু বেশি। সন্তান হিসেবে তোর এখন দায়িত্ব তার অভিমানটা ভাঙা। আর দেখ, যা ঘটেছে সেটা তো অফিসে ঘটেছে, বাড়িতে তো আর ঘটেনি। আমি জানি অফিসের ব্যাপারটা রাশিদা সামাল দেবে। রূপচর্চায় আভিজাত্য, তুই অন্তত বাড়ির ব্যাপারটা সামাল দে।
আমি আমার নিজেকেই সামলাতে পারলাম না, বাড়ি সামলাবো কি করে? হ্যাঁ তুই সামলাবি, কেন পারবি না? তুই এমন থমথমে হয়ে আছিস বলেই সারা বাড়িটা কেমন থমথমে হয়ে আছে। তুই একমাত্র পারিস সারা বাড়িটাকে মাতিয়ে তুলতে। শাহিন কথা দে, তুই নিজেকে বদলে ফেলবি, মানুষের মতো মানুষ হয়ে উঠবি। যে শাহিন সারাটা বাড়ি মাতিয়ে রাখত আবার সেই শাহিন হয়ে উঠবি। শাহিন কথা দে। কথা দিলাম আব্বা, আমি তোমাদের যোগ্য ছেলে হয়ে দেখাবো। কি খবর, কি অবস্থা দাঁড়ালো, শেষ পর্যন্ত কিছু করতে পারলেন? ম্যাডাম আমি সব ম্যানেজ করে নিয়েছি, আর ভালো সংবাদ হলো আপনাকে আর আদালতে যেতে হবে না, আমি সব ম্যানেজ করে নিব। ওই লোকগুলোর বিষয়ে যা যা প্রমাণ দরকার ছিল সব আমি করে ফেলেছি, ওদের আর বাঁচার রাস্তা নেই। ম্যাডাম শুনুন, এই কেসটাই জিতে যাওয়াটাই কিন্তু আমার কাছে বড় কথা নয়। এই সমস্যাটার জন্য আমাদের কোম্পানি যে সম্মান হারিয়েছে সেটা কি করে ফিরে পাওয়া যায় সেটাই আমার সবচেয়ে বেশি প্রয়োজন, বুঝতে পেরেছেন? আসলে ম্যাডাম ওগুলো সব ঠিক করা হয়েছে, আমরা কাগজপত্র যেভাবে তৈরি করেছি যাতে প্রমাণ হয় আপনার আর শাহিন স্যারের সাইন নকল করে ওরা প্রতারণা করেছিল, আমাদের কোম্পানির সাথে ওনাদের কোনো সম্পর্কই ছিল না, আর সেই ক্ষেত্রে বাকি ভিকটিমদের আমাদের কিছুই দিতে হবে না। তার মানে আমরা ওদের মতো জালিয়াতি করছি শেষ পর্যন্ত? ম্যাডাম শুনুন, জালিয়াতদের সাথে জালিয়াতি না করলে হয় না। কিন্তু আমি জালিয়াতি করব না। আপনারা একটা কাজ করুন, একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করুন, সেখানে আমি সত্যি কথাটাই বলতে চাই। আমি বলতে চাই এটা আসলে আমাদের ভুল ছিল, আমরা ওদের ব্যাপারে ভালো করে খোঁজ খবর না নিয়ে ওদের সাথে চুক্তি করেছিলাম, ভবিষ্যতে আমরা এ ব্যাপারে আরো সচেতন থাকব। জি ম্যাডাম, যারা আমাদেরকে বিশ্বাস করে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদেরকেও ক্ষতিপূরণ দেব। কিন্তু ম্যাডাম এ নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি যা বললাম আপনারা সেইভাবে ব্যবস্থা করুন। এমন করলে কিন্তু শাহিনের বড় বিপদ হয়ে যাবে বরকত ভাই, কেসটা ঘুরে গিয়ে শাহিনকে ফ্রড বানিয়ে জেল জরিমানা এমনকি দুটোই হতে পারে। আদর্শের কাছে আমি কখনোই মাথা নোয়াব না, শাহিন অপরাধী হলে ও শাস্তি পাবে। ওরা এভাবে এত নিচে নামবে সেটা আমি কখনো ভাবতে পারিনি, ওরা যেখানে শেষ করেছে আমাদের ঠিক সেখান থেকে শুরু করতে হবে। শুরু বা শেষ যাই করি না কেন, মাথা ঠান্ডা রেখে আগাতে হবে অপূর্ব। মাথা ঠান্ডা রাখার সময় এটা না। আপনি যে সবসময় বলেন আমার মানসিক ডাক্তারের কাছে যাওয়া উচিত, এখন আপনার ছেলের কি করা উচিত? কেন কি হয়েছে? কি হয়েছে? আপনার ছেলে শাহিন পাগল হয়ে গেছে। প্রমাণ ছাড়া ওদের বিরুদ্ধে আমরা কি করব, কি করতে পারি, আর কি প্রমাণ লাগবে? ওরা বারবার নন্দিনীকে ফোন করে হুমকি দিয়েছে, দিয়েছে হুমকি দিয়েছে, কিন্তু সরাসরি স্পষ্ট করে ওরা নন্দিনীকে কোনো কিছু বলেনি। আমি মনসুরকে ভালো করে চিনি, ও খুবই চতুর,